সব পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দুর্গাপূজা হলো হিন্দুদের প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব। মা দুর্গার অপর নাম হলো মা বাসন্তী। এই পুজো চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজো আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। বাড়ি থেকে শুরু করে ক্লাবেও এই পুজো অনুষ্ঠিত হতে দেখা যায়। আরামবাগের বয়েজ ক্লাবের পরিচালনায় মহা সমারোহে পরিচিত হচ্ছে মা বাসন্তী। এই বছর এই ক্লাবের পুজো 75তম বর্ষে পদার্পণ করেছে। বলা যেতে পারে আরামবাগের বহু পুরাতন এই পুজো। পুজো উপলক্ষে ক্লাবের কর্মকর্তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। এই পুজোর বিশেষ আকর্ষণ কুমারী পুজো। কুমারী পুজোর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে আরামবাগ শহর পরিক্রমা করে থাকে। দেখুন বিস্তারিত আর শুনুন এবছর পুজো প্রসঙ্গে কি বললেন ক্লাবের এক কর্মকর্তা কার্তিক মাল। আমাদের এই ক্লাবে পুজো এবছর 75তম বর্ষ। সবচেয়ে আদি বাসন্তী পুজো বলতে আরামবাগ সাব ডিভিশনে, সেটা আমাদের এই পুজো 75 বছর ধরে করে আসছি এবং এবছরও আমরা সাফল্যের সাথে এই পুজো আয়োজন করছি। আমাদের এবারে পুজোর যেটা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম, যেটা বসে আঁকো প্রতিযোগিতা, যেটা আজকে সকালেই হয়ে গেছে, প্রায় 6-3 ছাত্রছাত্রী নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি এবং প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আগামী দিন আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কুমারী পূজা। তো সেটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা 9-9:30 সময় বাদ্যযন্ত্র সহকারে বের হব এবং গোটা আরামবাগ কভার করব। কতজন কুমারী হচ্ছে? কুমারী আমাদের সিঙ্গেল কুমারী হয়, আমাদের এটা ট্র্যাডিশান যে একটা কুমারী হয় প্রতি বছর। তো এইভাবে করছি এবং 10 দিন আমরা একটা নরনারায়ণের সেবার আয়োজন করছি। এইভাবে মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি এবং আগামী দিনেও যাতে আমাদের এই পূজা অনুষ্ঠান আরও বেটারভাবে করতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট এবং আশা করি মানুষ আমাদের পাশে থাকবেন এবং আমরা এটা আগামী দিনেও আরও ভালোভাবে করতে পারব এবং সবার সহযোগিতা পাবো। আপনার নামও পড়েছে? আমার নাম কার্তিক মাল। আর কে কে আছে আপনার সাথে? আমার সাথে আছে সুভাষ মাল, জাহরুল। কোনো আমাদের এবারে পুজো সেক্রেটারি যার কৃতিত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুভাষ মাল, এই হচ্ছে পুজো সেক্রেটারি। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854-984।